হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ ইমন এন্ড ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ সো আজক আমরা ব্লগ করম শাবাজপুর অন্যাদিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করছি না খুব বেশি জামেল আসলাম সো আজক আমরা সবাই মিলিয়ে যাই মো শাবাজপুর গিয়া ব্লগ কর মো আপনারা দেখাইম সুন্দর সুন্দর জায়গা চাহ বাগান দেখাইম আপনারা করবা সো আমরা এখন বিয়ানি বাজার আসি আমরা এখন রানা দিমু শাহবাজপুরের উদ্দেশ্যে গাইজ লগে আছে মেয়েরাজ কিছু কম মেয়েরাজ আলাইকুম আপনার আশা সবাই ভালো আছো আর আজকে আমরা শাহবাজপুর যাইমু মু ইনশাল্লাহ মানে খুব বেশি মজা করমু গিয়ে আর ইন যতটা সৌন্দর্য আছে আপনার দেখানোর জন্য চেষ্টা করমু আর অবশ্যই মজা হইব এই ব্লগ আর দোয়া করবো আমরা লাগে আমরা সামনে আরে আর আমরা সাথে দেখাবো আপনারা সবাই প্রথম করি আমরা খাবার শুরু করি আর ইউটিউবিং

কদ আমরা শাহাজপুর গাড়ি আমরা কিছু সবাই আমরা করেন আমরা এখানে যাইতে যেমন সহি ভিড়ে পারি আমরা করেন সবাই বেশ করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন গাইজ আমরা বরলে খেয়ে আইসি ও সাবা জোর আগে সাবাগান যাওয়া লাগে সো আমরা চাহা জোর গেলা গাছাত আইসছি সো এখন আমরা সাবাগানর উদ্দেশ্যে রওনা দিম ওকে তো চাহবাগান কে আমরা এখন চাহবাগান গালা গাছাত সো আমরা এখন ঢুকমু

আমার ফিলিং তো আজকে প্রথমবার আইসি ইনো মানে খুব ভাল লাগের আর আগে ইলা দিছি না মানে বল লেখার ভিতরে শিবা জায়গাতে একটা অত সুন্দর জায়গা আছে অবশ্যই আপনারা যদি আইন তে দি তো অবশ্যই সাবাসপুর আইয়া দেওয়া কত সুন্দর একটা জায়গায় কেন মুরব্বী মানুষ নয়া জায়গা দেখে খুব ভাল লাগতেছে আপনারা আইবে এন খুব সুন্দর জায়গা বল লেখার ভিতরে অত সুন্দর জায়গা আছে আপনারা আইলেই অত সুন্দর জায়গা দেখবেন অত আনন্দ লাগবো আর আনন্দের কোনো বলার কিছু নাই আর আমার আমার অনুভূতি খুব ভালো লাগে

বিহু দেখাই খুব বেছি ৰৈ পঢ়িলে উঠি গৈছো ন

এখন আমার মুকেতে কি মার দারণ না তোমরা সুন্দর কিছু সরারে তুই আমরা অন্য বাইল আমি দিয়া বড় বড় হদ গেল আমরা লামি দিয়া তুই আদানতে দুনিয়া তো গাইস ইনতেকে বিউনি আদার না আমরা ইনতেকে লান তো ই কারণ এর কোনো চা বাগান নাই ইকন শুধু ঘাস আর ঘাস গাইস খুব এনজয় করছি আমরা টিল্লার উপরে উঠিয়া এনজয় দা হ্যাপি জার্নি দেখলাম খে কত টুক টিল্লার উপরে উঠতে পারো এনে তো আমার থেকে বেশি আছে উঠতে পারে না 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 সে তো একজন মটকা মানুষ আমরা তো কটকা মানুষ এমন বডির দরকার কি যে বডি খাজি আসে না অবশ্যই দরকার কি দরকার যদি খাজ না হয় এই বডি দিয়া এ তুমি এই আর রিসেট কর ইনসার্ট কর ইনসার্ট আমরা এখন চা বাগানে উঠমু গিয়া এনতে গিলা মিয়া বাক্কা আইছি ও দক্কা বাক্কা আইছি আর লামমু পর্যন্ত ও রাস্তা উঠতে খুব কষ্ট হইছে

আমরা রিপন ভাই মুখে দি তেল বারো আপনারা দেখেন আমরা আটি আটি যাইতেছি সূর্য লাগতাছে মুখ আপনারা খুশ করার লাগি কত গান গাম ধরতেছে আমরা বেশ করে লাইক দিবা শেয়ার করবা ধন্যবাদ তার মুখে খুব বেশি তেল বারো আর বাকি চাইজন আমরা আগে আমরা ফালাইয়া গেছে কি তারা আগে ঠিল্লা ধরতে গিয়া চা বাগানের ঠিল্লা

পানীৰ বটলো আমাৰ লগে লগে খাই লি চাৰা চাৰাই কৈছে যাই মোক ইয়াত টিল্লাটোত হৈছে টিল্লা লাগি গৰমে অৱস্থা একবাৰেই খাৰিলা শেষ দে মুখৰ

চাহ বাগান চাহ বাগান খুব সুন্দৰ ইয়াত উটাৰ ৰাস্তাও আছে সুন্দৰ এক দড়ি দড়ি উঠা লাগছে ওনাকে দড়ি দড়ি উঠছে উঠতে আর রান আল্লাহ আমার চিন্তা করা হয়নি গেছি বহুত উপরে উঠে গেছি দুই নম্বর ও তিন নম্বর ও তিন নম্বর ও চার নম্বর খুব কষ্টর বাদে উঠছি ও পাঁচ নম্বর হো ছয় নম্বর গাড়ি জনার বিউ লই আপনারা বিউ দেখ ওকে

পালাই আইছি ভিডিও করতাম পারছি না সবাজপুর বাজারও পালাগি সরি গাইজ তো আমরাও না ব্লগ শেষ করলি মু আমরা ফার্স্ট টু লাস্ট স্টেপ বাই স্টেপ ব্লগ করতাম পারছি না কারণ আমরা ব্লগ ছাড়া আরও কিছু কাম আছে আমরা ব্লগ স্টেপ বাই পারছি নাটস সরি গাইজ ব্লগ তির ইনশাল্লা আরও ভালো হইব আর হাসান আসিল হাসান হওয়ার কথা এই ব্লগও কিন্তু হাসানাই তো পারছে না এ বেমার দুই দুই সপ্তাহ থেকে আপনার হাসানের লাগে দোয়া করবা বলো হাসান টাকার কথা আসছেন পারছেন মানে বিছনা থেকে উঠতে পারছে না আর আপনারা তার লাগে দোয়া করবা সে তাড়াতাড়ি সুস্থ হইতে পারে আর সামনে বলে ইনশাল্লাহ আপনারা দেওয়া আবার তো আমরা এখন রানা দিলে আর বাড়ির লাগি সো টাটা দেখবো নেক্সট ভিডিওত থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবা